আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। 24 ঘন্টা না পেরোতেই রাশিয়ার শর্ত ভঙ্গ যা বলল তুরস্ক। ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইউরোপের পাশে সৌদি আরব ও ইরাক। এদিকে ইউক্রেনের মাল্টিপল রকেট সিস্টেমের 3 প্লাটুন ধ্বংসের দাবি রাশিয়ার। পুতিনের সঙ্গে এরদোগানের সেই ছবি নেটোর জন্য চ্যালেঞ্জ। এবং সর্বশেষ, হিমার্স রকেট সিস্টেম পেয়েও হতাশার সুর জেলেনস্কির। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। 24 ঘন্টা না পেরোতে রাশিয়ার শর্ত ভঙ্গ যা বলল তুরস্ক। আন্তর্জাতিক বাজারে অবাধ শস্য রপ্তানি নিশ্চিত করতে রাশিয়া ইউক্রেনের মধ্যকার চুক্তি স্বাক্ষরের 24 ঘন্টা না পেরোতে ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলা নিয়ে মুখ খুলেছে চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকার বলেন, আমরা গতকাল যে চুক্তিটি করেছি তারপর এরকম একটি ঘটনা ঘটেছে যা সত্যি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। ওই হামলার ব্যাপারে কিছুই জানে না বলে তুরস্কের কাছে দাবি করেছে মস্কো। মস্কোর এই দাবির ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকার বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগের সময় মস্কো আমাদের বলেছে যে এই হামলার সঙ্গে তাদের একেবারে সংশ্লিষ্টতা নেই, তারা বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে এবং বিশদভাবে পরীক্ষা করছে। এদিকে চুক্তি স্বাক্ষরের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু বলেছিলেন, মস্কো এই চুক্তির কোনো সুযোগ নেবে না। ইস্তানবুলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের পর রাশিয়া 24 রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে সের্গে শৈগু বলেন, রাশিয়া সেই বাধ্যবাধকতা গ্রহণ করছে যা এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বন্দরগুলোর মাইন সরিয়ে খুলে দেওয়ার সুযোগ আমরা নেব না, আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। এদিকে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানে পরিচালিত একটি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক IRGC গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে, সেটি তারা ধ্বংস করে দিয়েছে। শনিবার সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম তাসনিম নিউজ দেশটির তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে খবর জানিয়েছে। খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই গুপ্তচর নেটওয়ার্কটির। এটি ইরানে অভূতপূর্ব নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার গুপ্তচররা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল দিয়ে পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছিল। নেটওয়ার্কটি ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের সঙ্গে মিলে কাজ করত। উল্লেখ্য, পিপলস মুজাহিদিন হলো একটি রাজনৈতিক গোষ্ঠী যারা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির শাসনের বিরোধিতা করে। এদিকে মোসাদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপের পাশে সৌদি আরব ও ইরাক। রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমাতে ইউরোপে আরও বেশি অপরিশোধিত তেল দিচ্ছে সৌদি আরব ও ইরাক। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ব্লুমবার্গের হাতে আসা জাহাজ ট্র্যাকিং ডাটা অনুযায়ী মিশরের ওপর দিয়ে চলে যাওয়া পাইপলাইনের মাধ্যমে জুলাইয়ের প্রথম 3 সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ইউরোপে প্রবেশ করেছে, যা 1 বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাদের মধ্যে অনেকেই মস্কোর সঙ্গে লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তথাকথিত স্ব অনুমোদনের পরও তারা বিকল্প সরবরাহ কোথায় পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাইপলাইনের মাধ্যমে সরবরাহ এযাবৎ সৌদি আরবই বেশি করত, তবে সম্প্রতি ইরাকও সেই পথে হাঁটছে। ইউরোপের প্রতিষ্ঠানগুলো হয় মিশরের ওপর দিয়ে যা সুমেট নামে একটি পাইপলাইনে সরবরাহ করতে পারে, কিংবা তাদের জাহাজগুলো যথেষ্ট ছোট হলে সুয়েজ খালের মধ্য দিয়ে সোজা লোহিত সাগরে যেতে পারে। ইরাক অবশ্য জাহাজের মাধ্যমে তেল সরবরাহ করে ইউরোপের প্রতিষ্ঠানগুলোকে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ 1 মাস আগে দিনে 8 লাখ ব্যারেল থেকে বেড়ে 2020 সালের এপ্রিল মাসে সবার জন্য বিনামূল্যে উৎপাদনের সময় একটি সংক্ষিপ্ত ঊর্ধ্বগতির পর থেকে সর্বোচ্চ হয়েছে। এদিকে ইউক্রেনের মাল্টিপল রকেট সিস্টেমের 3 প্লাটুন ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের গ্র্যাড মাল্টিপল
লঞ্চ রকেট সিস্টেমের তিনটি প্লাটুন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ এ তথ্য জানান বলে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে। ইগোর কোনাশেনকভ জানান, দোনেস্ক পিপলস রিপাবলিকের তিনটি জনবহুল এলাকায় এসব গ্রাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করা হয়। ইগোর কোনাশেনকভ বলেন, গ্রাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের তিনটি প্লাটুন এমাস্টা এস স্বচালিত বন্দুকের তিনটি আর্টিলারি প্লাটুন এবং এমাস্তা বি আর্টিলারি সিস্টেমের 10 প্লাটুন অ্যাডামোভকা এবং সেভারস্ক এলাকায় ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ান বাহিনী D-20 হাউইটজারের 24টি আর্টিলারি প্লাটুন, 15টি গোসদিকা স্বচালিত আর্টিলারি সহ বিপুল সংখ্যক গোলাবারুদ ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে পুতিনের সঙ্গে এরদোগানের সেই ছবি ন্যাটোর জন্য চ্যালেঞ্জ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের রিসেপ তায়েপ এরদোগানের সাম্প্রতিক সময়ে তোলা একটি যৌথ ছবিকে ন্যাটোর প্রতি চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ইরানে তাদের মধ্য বৈঠকের সময় ছবি তোলা হয়। আলোচিত ছবিতে ইরান, রাশিয়া, তুরস্ক এই তিন দেশের রাষ্ট্রপ্রধানকে দেখা গেছে। ছবির মাঝখানে ইব্রাহিম রাইসি, তার দুপাশে পুতিন ও এরদোগান। রাইসি পুতিন ও এরদোগানের হাত উপরে তুলে ধরেছেন। শনিবার জার্মান পত্রিকা বিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, এই ছবিটি তার জন্য ধারণাতীতের চেয়েও বেশি, বিশেষ করে একজন ন্যাটো সদস্যর দৃষ্টিকোণ থেকে। ন্যাটো জোটের সদস্য হিসাবে তুরস্ক ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান বেছে নেওয়ার জন্য অন্যান্য সদস্য রাষ্ট্র আঙ্কারার প্রতি বিরূপ। ন্যাটো সামগ্রিকভাবে প্রকাশ্যেই রাশিয়াকে হুমকি বলে মনে করে। এ ব্যাপারে আনালেনা বলেন, এই ছবিতে তুরস্কের প্রেসিডেন্ট যে আছেন তা একটি চ্যালেঞ্জ। এবং সর্বশেষ, হিমার্স রকেট সিস্টেম পেয়েও হতাশার সুর জেলেনস্কির। ইউক্রেনকে আরও 4টি উন্নত হিমার্স রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘোষণা অনুযায়ী হিমার্স রকেট সিস্টেম ইউক্রেনে পৌঁছালে কিয়েভের হাতে সর্বমোট 16টি এই উন্নত রকেট ব্যবস্থা থাকবে। তবে উন্নত প্রযুক্তির এই অস্ত্র স্বস্তি এনে দিচ্ছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এসব হিমার্স রকেট সিস্টেম ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সরাসরি পরিবর্তনের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা হিমার্স বস্তুগত পার্থক্য তৈরি করতে পারলেও স্রোত উল্টে দেওয়ার জন্য ইউক্রেনের আরও বেশি কিছু প্রয়োজন। হিমার্সের চেয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশি প্রয়োজন বলেও এই সময় মন্তব্য করেন তিনি।